কাগজের উপর রং তুলির আসরে কেউ ফুটিয়ে তুলছে প্রকৃতির অপার সৌন্দর্য, কেউ নানা বিষয়ভিত্তিক চিত্রকর্ম। কোমলমতি এসব শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিচ্ছেন কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া এলাকার আর্ট শিক্ষক আশেক হাবিব শিবলি। শখের বসে চিত্র অঙ্কন শুরু করেন তিনি। আঁকাআঁকির এক পর্যায়ে বনে যান চিত্রশিল্পী এবং আর্ট শিক্ষক। তার বাড়ির পাশে সাইনবোর্ডে লেখা ছবি আঁকা শেখানো হয়। ভিতরে গেলেই দেখা মিলবে বাড়ির একটি রুমে কার্পেটের উপর বসে ছবি আঁকতে ব্যস্ত কোমলমতি শিশুদের। মাঝে বসে আছেন আশেক হাবিব শিবলি, দিচ্ছেন নানা নির্দেশনা। শিশুরাও মনোযোগী চিত্রকর্মে। আমি এখানে আর্ট করতে আসি, এখানে আমার অনেক ভালো লাগে। আর আমার এখানে হচ্ছিল একটা আর্ট করার একটা অন্যরকম ফিলিংস আছে এখানে আর্ট করার জন্য, এবং আর্ট করতে আমার অনেকই ভালো লাগে। আমার আর্ট করতে খুব ভালো লাগে। আমার এসে আমাকে অনেক সুন্দর সুন্দর আর্ট শেখায়, আমাদের স্কুলে আর্ট শেখায়, আমাকে দৃশ্য আর্ট করায়, আরও অনেক বিভিন্ন রকমের দৃশ্য আর্ট করায়, আরও অনেক সুন্দর সুন্দর আর্ট শেখায়। আমি এখন দৃশ্য আর্ট করলাম, আমাদের স্যার আমাদের অনেক আর্ট শেখায়। এখানে আমার আসতে খুব ভালো লাগে, আর আমার স্যার খুব মনোযোগের সাথে আমাকে আর্ট শেখায়। আর আমার এখানে যে আর্ট করি ওটা খুবই ভালো লাগে। আমার অনেক ভালো ভালো আর্ট শিখেছি এখানে, আমি দৃশ্য এঁকেছি, তারপর অনেক ধরনের আর্ট শিখেছি। আমার এখানে আসতে অনেক ভালো লাগে। আমি আজকে দুই ধরনের আর্ট করেছি। আমার বাসা অনেক আর্ট করি, আমি আর্ট করতে আমার অনেক ভালো লাগে, আর স্যার আমাদের অনেক দক্ষতার সহিত আর্ট করান। মাঝে মধ্যে ক্লাসে বাড়তি আনন্দ দিতে শিক্ষার্থীদের গান শোনান শিবলি। এই ছবির ভাষাটা তো একটা নীরব ভাষা, এই রং, তারপরে ছবির মাধ্যমে অনেক কিছুই মানুষকে শেখানো যায়। শিল্পীরা যারা আছে ছবি আঁকে বা গান গায়, তারা তো এইটা দিয়েই বাঁচতে চায়। এইভাবেই এদেরকে নিয়ে ছোট ছোট মানুষরা আসে, এদেরকে শেখাতে পারলে একটা আনন্দ, যে সেটার জন্যই এটা করা মূলত। আশেক হাবিব শিবলি 1965 সালে রংপুরে জন্মগ্রহণ করলেও 30 বছর আগে কুড়িগ্রামে বসবাস শুরু করেন। বর্তমানে তার স্কুলে শিক্ষার্থী রয়েছেন 70 জন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।